আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে অর্থাৎ এ আই ব্যবহার করে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এবং খুব সুন্দর একটি টি শার্ট ডিজাইন আমরা তৈরি করতে পারি তো যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক প্রথমত আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দ্বারা একটি ভ্যাক্টর তৈরি করব আর ভ্যাক্টরটি তৈরি করার জন্য আমি যেই সাইটটিকে বেছে নিলাম সেটির নাম হচ্ছে রিক্রাফট ডট এআই ওকে দেন আমি এটার মধ্যে একটা প্রম্পট দিয়েছি আপনারা চাইলে প্রোম্পটি দেখতে পারেন কীরকম দেন প্রোম্পটি দেওয়ার পর আমি এখান থেকে ভ্যাক্টর আর্ট সিলেক্ট করে নিলাম দেন আমরা এখান থেকে এই জেনারেটেড ইলাস্ট্রেশনটি আমরা এখান থেকে এস ভিজি আকারে এক্সপোর্ট করে নিব তো এক্সপোর্ট করার পর আমাদের ফাইলটি আমরা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে যাব দেন এখান থেকে আমরা প্লেস থেকে আমাদের ফাইলটি যেখানে আমরা ডাউনলোড করে রেখেছি আমরা এখান থেকে জাস্ট প্লেস করে দিব তো বাকি ইলস্ট্রেটরে আমরা সেট আপ করব সেটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য আমরা যে সাইজটা নিয়ে থাকি পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো সাইজটা এটাই আমরা নিব এটার মধ্যে আমরা এটাকে বসালাম আর পিছনের যে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা উঠাই দিলাম এইখানে এই ছোট ছোট ব্ল্যাক যে কালারগুলো আছে এগুলো আমরা তুলে ফেলবো ওকে এখন আমরা যেহেতু ডিজাইনটি করতেছি ব্ল্যাক টি শার্টের জন্য তো আমরা পিছনে একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল দিব ওকে তো আমরা চাচ্ছি এইখানে আমরা এই গুড ভাইস অনলি এই লেখাটা আমরা ইউজ করব। তো আমরা এর জন্য একটা ফন্ট আমরা নিতে পারি আমরা চলে যাবো দেখি এখানে কোনো ভালো ফন্ড পাই কিনা এই ফোনটা আমরা একটু রাখি আমাদের কাজে লাগতে পারে এই ফন্টটা আমরা নিতে পারি এটাও রাখতে পারি এটাও ভালো কয়েকটা ফন্ট র্যান্ডমলি নিয়ে নিলাম এখন জাস্ট আমরা দেখবো যে এটা আসলে কিরকম মানায় আমার ডিজাইনের সাথে আমরা এটাও নিতে পারি আসলে কোনো ফোনটি আসলে দেখতে খারাপ না সব ফোন দিয়ে ডিজাইন করলে আপনার ডিজাইনটা আসলে হয়ে যাবে আমরা এখান থেকে এটা নিচ্ছি আমরা একটু দেখিয়েই ফোনটা এস করে কিরকম লাগে আমরা আশেপাশে আরেকটি ফন্ট যে আমরা নিয়েছিলাম ওটা দেখি এরকমভাবে আমরা প্রত্যেকটা কয়েক ফন্ট আমরা এভাবে নিয়ে রাখলাম যাতে করে আমরা ইজিলি চেক করতে পারি আমরা প্রথমত এটা নিয়ে দেখি আমরা এটাকে আউটলাইন করে দিব আউটলাইন করার জন্য আমরা এখান থেকে টাইপ টাইপে যাব হচ্ছে দেন আমরা এটাকে আনগ্রুপ করি এই সবটাকে একটা গ্রুপ করলাম এই সবটাকে একটা গ্রুপ করলাম এবং এই সবটাকে একটা গ্রুপ করলামটা আমরা আপাতত হোয়াইট কালার ব্রাইট কালার দিয়ে দিলাম একটা আমরা এখান থেকে এটাকে অফসেট পাথ করে নিচ্ছি দেন আমরা এটাকে কাট করে আমরা এই যে আমাদের ভ্যাক্টরটা এটাতে গেলাম দেন এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে যাবো দেন

আমরা এই ফোনটা একটু চেঞ্জ করে ফেলছি ফোনটা অবশ্যই মনে হচ্ছে আরেকটা একটু ফন্ট ইউজ করলে ভালো হবে ইউজ করে আমরা এই ফন্টটা একটু ইউজ করে দেখতে পাচ্ছি আমি জাস্ট কাজগুলো করে যাচ্ছি আপনারা বা অবশ্যই মানে বোঝা উচিত কিভাবে কি করছে না করছি অবশ্যই আশা করি আপনারা বুঝছেন সেটা ওকে তো আমাদের কিন্তু একটা মোটামুটি ডিজাইন কিন্তু একটা রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এবং এটার মধ্যে যদি আপনি আরও বেশি সময় দেন তখন এই ডিজাইনটি কিন্তু আরও এক্সট্রিম লেভেলে সুন্দর হয়ে যাবে তো এই জন্য আপনাকে জাস্ট কিছুই করতে হবে না একটু সময় দিতে হবে এআই কি ইউজ করতে হবে কিভাবে এআই কি ইউজ করতে হবে কিভাবে বিভিন্ন ধরনের প্রম্পট দিয়ে সুন্দর সুন্দর আমরা ভেক্টর নামাতে পারে এআই থেকে সেই বিষয়গুলো জানতে হবে যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটা নলেজ গ্যাদার করতে পারেন তখন দেখবেন আপনার ডিজাইন খুব সুন্দর একটা পর্যায়ে চলে গিয়েছে আসলে এআই কিন্তু মানুষকে রিপ্লেস করবে না বরঞ্চ এই এআইকে ইউজ করে যে কাজ করতে পারবে সেই আপনাকে রিপ্লেস করে দিবে। তো কেউ আপনাকে রিপ্লেস করার আগে আপনি প্রস্তুত হয়ে যান অন্য কাউকে রিপ্লেস করার জন্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে এবং এমন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আশা করি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ